মুঘল সাম্রাজ্যের এক সময়ের রাজধানী বিশ্ববিখ্যাত তাজমহলের শহর ভারতের আগ্রা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। সম্রাট শাহজাহানের তাজমহল সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু সম্রাট শাহজাহান যে কক্ষে ঘুমাতেন অর্থাৎ শাহজাহান মমতাজের বেডরুম কতটা বিলাসবহুল ছিল তা কি আমরা জানি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অরিজিনাল স্বর্ণ দিয়ে মোড়ানো শাহজাহানের বিলাসবহুল শয়নকক্ষ এবং মমতাজের রাজকীয় গোসলখানা তথা ঐতিহাসিক শীশমহল সহ অনেক কিছু। তাজমহল থেকে মাইলখানেক দূরে অবস্থিত আগ্রা ফোর্ট। এই ফোর্টের মধ্যেই রয়েছে শাহজাহানের শয়নকক্ষ। পর্দায় দূর থেকে যে সাদা মার্বেল পাথরের প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এই প্রাসাদেই থাকতেন প্রিন্স অব বিল্ডার্স খ্যাত সম্রাট শাহজাহান। অরিজিনাল স্বর্ণ দিয়ে মোড়ানো শাহজাহানের সেই শয়নকক্ষটি দেখার আগে তার স্ত্রী মমতাজ মহল যে বাগানে বসে আঙুর খেতেন, সেই আঙুরিবাগ বাগানটি আপনাদের দেখাতে চাই। শাহজাহানের প্রাসাদের সামনেই রয়েছে নান্দনিক ফুল লতাপাতায় ঘেরা এক সাজানো বাগিচা, যার মাঝখানে রয়েছে বিশাল এক ফোয়ারা। সেই আমলে এই ফোয়ারার চারপাশে ছিল বিভিন্ন বিদেশি ফলের গাছ, আর এই ফল বাগানে এসে নিজে হাতে গাছ থেকে ফল ছিঁড়ে খেতেন মুঘল বাদশাহ, রানী, শাহজাদা কিংবা শাহজাদিরা। সম্রাট শাহজাহানের খুব প্রিয় ছিল আঙুর ফল, তাই এখানকার অধিকাংশটি ছিল আঙুরের গাছ। শাহজাহান তার এই বাগানের নামও দেন আঙুরিবাগ, যেখানে আজও রয়েছে সেই আমলের দুটি আঙুর গাছ। এটি সেই আঙুর গাছ যে আঙুর গাছ আজও বেঁচে আছে, এটি সেই আঙুর গাছ যেটি মুঘল আমলে লাগানো হয়েছিল এবং আজও বেঁচে আছে। এই আঙুর গাছ সেই আঙুর গাছ যে আঙুর গাছের ফল নিজে হাতে ছিঁড়ে সম্রাট শাহজাহান খেয়েছেন, সম্রাট আরঙ্গজেব খেয়েছেন এবং মমতাজ খেয়েছেন। অর্থাৎ এই যে আঙুর গাছে আমি স্পর্শ করলাম, এই আঙুর গাছে স্পর্শ লেগেছে সম্রাট শাহজাহানের, মমতাজের, আরও আরও এই এখানে যারা ছিলেন তারা। অর্থাৎ এই যে ওপরের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি মূলত সম্রাট শাহজাহান এবং মমতাজের বেডরুম, এবং বেডরুমের ঠিক পাশেই এই আঙুর গাছ, এটি এবং এই পাশে আরও একটি, অর্থাৎ এই যে এই আঙুর গাছটি, এই দুইটি গাছ এখনও বেঁচে আছে। এই দুটি গাছই মুঘল আমলের। তার মানে একটাবার চিন্তা করুন যে এই দুটি আঙুর গাছকে মানে আল্লাহ যদি মেরে ফেলতো তাহলে আজকে আমার দেখা সৌভাগ্য হতো না, কিংবা আপনারা যারা দেখছেন তাদেরকেও আমি দেখাতে পারতাম না। সত্যি এ এক অন্যরকম অনুভূতি। সম্রাট শাহজাহান কিংবা মমতাজ কত অবসর কাটিয়েছেন এই বাগানে, কখনো হেঁটেছেন, কখনো হয়তো গাছ থেকে তাজা আঙুর পেড়ে খেয়েছেন, খাইয়েছেন ভালোবাসার প্রিয় মানুষটিকেও। শাহজাহান মমতাজের স্মরণে যে তাজমহল বানিয়েছেন, সেই তাজমহলে কিন্তু মমতাজের হাতের স্পর্শ কিংবা পায়ের ধুলো কোনোটিই পড়েনি, কারণ তাজমহলটি মমতাজ মারা যাওয়ার পর তৈরি করেছিলেন শাহজাহান। কিন্তু এই আঙুর বাগান কিংবা আজকের ভিডিওতে যা কিছু দেখবেন সবখানে শাহজাহান মমতাজ দুজনেরই হাতের স্পর্শ রয়েছে। আমার পেছনের ভবনটি শাহজাহান এবং মমতাজের ভবন, অর্থাৎ শাহজাহান এবং মমতাজ যে ভবনে বাস করতেন সেটি মূলত এটি। শাহজাহানের বেডরুমের ভেতরটা দেখার আগে এর সামনের দিকটা একটু লক্ষ্য করুন। শৌখিন শাহজাহান তার বেডরুমের ঠিক সামনেই একটি নান্দনিক ফোয়ারার ব্যবস্থা রেখেছিলেন। এই ফোয়ারার পানি সরাসরি নিচের আঙুর বাগানের ফোয়ারায় চলে যেত, অর্থাৎ আঙুর বাগানের ফোয়ারাটির জন্য আলাদা করে পানির ব্যবস্থা করা লাগতো না, এবং আঙুর বাগানের ফোয়ারার পানি ড্রেনের মাধ্যমে বাগানের চারধারে ছড়িয়ে পড়ত, যা বাগানের গাছগুলোকে সতেজ রাখত। লাল বেলে পাথরের চেয়ে শাহজাহানের বেশি পছন্দ ছিল সাদা মার্বেল পাথর, তাই তিনি তার বেডরুম ও তাজমহল দুটোই করেছেন সাদা মার্বেল পাথর দিয়ে। শাহজাহান তার এই আলিশান শয়নকক্ষটি সাজিয়েছেন নিজের মতো করে। মূল্যবান সাদা মার্বেল পাথরের নান্দনিক ডিজাইন যেমন রয়েছে এর প্রতিটি দেয়ালে, তেমনি বেডরুমের ভেতরে ছাদ থেকে শুরু করে প্রতিটি দেয়াল ছিল অরিজিনাল স্বর্ণে মোড়ানো।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি শাহজাহান এবং মমতাজের বেডরুমে, একেবারে বেডরুমে। এবং এই বেডরুম একেবারে রাজকীয়ভাবে সাজানো, সোনা দিয়ে মোড়ানো, এবং সেই স্বর্ণের টুকরোগুলো এখনও কয়েক টুকরো আছে, ওপরে বিভিন্ন জায়গায় লাগানো আছে, এখনও আছে। ছাদের অংশে খুব ভালো করে লক্ষ্য করলে আজও দেখা যায় স্বর্ণের কিছু প্রলেপ। পুরো কক্ষ জুড়ে এভাবেই লাগানো ছিল স্বর্ণ। কিন্তু ইংরেজরা 1857 সালের সিপাহী বিদ্রোহের পর যখন এই আগ্রা সহ পুরো ভারতবর্ষে গেড়ে বসে, তখন তারা মুঘলদের বহু দামি জিনিসপত্রের সাথে শাহজাহানের এই শয়নকক্ষ থেকে স্বর্ণগুলো লুট করে নিয়ে যায়। স্বর্ণ ছাড়াও শাহজাহানের এই শয়নকক্ষে রয়েছে নীলমণি এবং বিভিন্ন রঙের মার্বেল পাথরের নান্দনিক কারুকাজ। এই ছবিটি দেখলে আপনি ধারণা করতে পারবেন স্বর্ণ দিয়ে ঠিক কিভাবে মোড়ানো ছিল শাহজাহানের প্রাসাদ। এই বেডরুমের দুই পাশে দুটো দরজা আছে, ছোট দরজা, এই পাশে একটি দরজা এবং এই পাশে আরো একটি দরজা, অর্থাৎ এই দুই ধারে, অর্থাৎ এই পাশে জাহানারা থাকতো শাহজাহানের মেয়ে, আর এই পাশে থাকতেন রওশনারা। তো রওশনারা এবং জাহানারা দুজনের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই মূলত এই দুই দরজা খোলা রাখা হতো। আর বরাবরের মতো এই মুঘল সাম্রাজ্যের যে প্রধান দরজা, বেডরুমের যে প্রধান দরজা, এই দরজাতে দরজা লাগানো ছিল না, অর্থাৎ পুরোটাই পর্দা দিয়ে রাখা হতো এবং ভেতরে শীতকালে কার্পেট পরা হতো, আর প্রহরীরা থাকতো, বিনা অনুমতিতে কেউই ঘরে প্রবেশ করতে পারতো না। আসলে শাহজাহান তার দুই কন্যা শাহজাদী জাহানারা এবং শাহজাদী রওশনারাকে খুব ভালোবাসতেন, তাই কন্যাদের সাথে সব সময় যোগাযোগ রাখার জন্য তিনি তার শয়নকক্ষের সাথে দুই দিকে দুটি দরজা রেখেছিলেন। আমার পেছনের ভবনটি রওশনারার বাসভবন, অর্থাৎ সম্রাট শাহজাহানের দুইজন মেয়ে ছিলেন রওশনারা এবং জাহানারা। তো রওশনারার ভবন এবং জাহানারার ভবন দুটোই বাসভবন একই রঙের, একই ডিজাইনের, অর্থাৎ পালকির মতো করে তৈরি করা হয়েছে। এবং এই পালকির মতো করে তৈরি করার পেছনে একটাই কারণ, সেটি হচ্ছে দুজনই আনম্যারিড ছিলেন, এই দুই বোন দুজনই আনম্যারিড ছিলেন। নিজের শয়নকক্ষের মতো শাহজাহান তার দুই মেয়ের প্রাসাদের ছাদ পুরোটা তৈরি করে দিয়েছিলেন পিতলের উপর স্বর্ণের প্রলেপ দিয়ে। তবে এখান থেকেও অধিকাংশ স্বর্ণই লুট করে নিয়ে গেছে ইংরেজরা, এখন শুধু পড়ে আছে পিতলের অংশটুকু। শাহজাহান এবং তার কন্যাদের শয়নকক্ষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর পাশেই রয়েছে যমুনা নদী, অর্থাৎ যমুনা নদীর একেবারে তীরেই শাহজাহানের এই প্রাসাদ, যেখান থেকে সবসময় শীতল বাতাস পাওয়া যায়। প্রায় 450 বছরের ব্যবধানে আজও শাহজাহানের জানালার ধারে দাঁড়ালে যমুনার শীতল বাতাসের মিষ্টি পরশ আপনাকে প্রশান্তি যোগাবেই। শাহজাহান তার দুই মেয়ের জন্য পালকির মতো করে যে প্রাসাদ তৈরি করেছেন, সেখানে বাতাস উপভোগ করার জন্য মাঝখানে আলাদা জায়গা রয়েছে, আর পাশে রয়েছে শয়নকক্ষ। শোয়ার ঘরের জানালা দিয়েও পাওয়া যায় নদীর সতেজ বাতাস। আমি এখন অবস্থান করছি জাহানারার বেডরুমে, অর্থাৎ সম্রাট শাহজাহানের মেয়ে জাহানারা, তিনি এই ঘর থেকেই, এই ঘরেই থাকতেন এবং কখনো নদী দেখতেন, কখনো তাজমহল দেখতেন, তার বাবার নির্মিত তাজমহল সব কিছুই এই জায়গা থেকে পরিদর্শন করা যেত। আর আমার পাশের যে ভবনটি, সেই ভবনেই মূলত সম্রাট শাহজাহান বন্দী ছিলেন, এই যে পাশের ভবনে। বন্দী জীবনে শাহজাহানের সেবা যত্ন করেছেন তার বড় মেয়ে জাহানারা, এমনকি জাহানারার কোলেই মৃত্যু হয়েছে সম্রাট শাহজাহানের। সম্রাট শাহজাহান বন্দী অবস্থাতে এই 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 রুমটাতে থেকেই তার প্রিয় তাজমহল দেখতেন, এবং এই জায়গাতে দেখার ব্যবস্থা আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে জানালা, এই জানালা থেকে তাজমহল দেখা যায়। এই যে আপনারা দেখুন, ও যে তাজমহল, এটা দেখা যায়। তো এই বন্দি জীবনে সম্রাট শাহজাহান কখনো এরকম জানালার ধারে বসে হয়তো তাজমহল দেখেছেন, কিংবা তার এই যে বেলকনি, এই বেলকনি থেকেও তাজমহল দেখেছেন। সম্রাট শাহজাহান তার এই বিলাসবহুল প্রাসাদের পাশেই তৈরি করেছিলেন একটি রাজকীয় শীশমহল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শাহজাহানের শীশমহলে, এবং এই মহলটির বিশেষত্ব হচ্ছে সম্রাট শাহজাহান সিরিয়া থেকে বিশেষ ধরনের কাঁচ দিয়ে
এই ভবনটি তৈরি করেছেন, অর্থাৎ এই মহলটি তৈরি করেছেন। এটি মূলত তিনি সামারে ইউজ করতেন, অর্থাৎ গ্রীষ্মকালে সম্রাট শাহজাহান এই জায়গাতে আসতেন এবং এখানে বিশেষভাবে পানি সরবরাহের একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা ছিল, এবং যেটা গরম থেকে সম্রাট শাহজাহানকে মুক্তি দিত। শিশমহলটি সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তার স্ত্রী মমতাজের জন্য, অর্থাৎ মমতাজ এখানেই গোসল করতেন। এখানে দুটি বাথটাব আছে, এর একটিতে ঠান্ডা পানি, অন্যটিতে গরম পানির ব্যবস্থা থাকত। আর এর দেয়াল জুড়ে লাগানো আছে বিশেষ এক ধরনের কাঁচের টুকরো, যা গোসলের সময় দরজা বন্ধ করলে হালকা আলোয় মিটমিট করে জ্বলত। সিরিয়ার হালেব শহর থেকে এই উচ্চমান সম্পন্ন কাঁচ আমদানি করেছিলেন শাহজাহান। কাঁচ দিয়ে মোজাইক করা শিশমহলের প্রতিটি দেয়াল এবং ছাদ, তাই একে কাঁচমহলও বলা হয়। 1631 সালে এই শিশমহল তৈরি করেন শাহজাহান, কিন্তু মমতাজ এটি খুব বেশি দিন ব্যবহার করতে পারেননি, কারণ মমতাজ ওই বছরই মারা যান। এরপর থেকে সম্রাট শাহজাহান নিজেই এটি ব্যবহার করা শুরু করেন এবং 1540 সাল পর্যন্ত ধাপে ধাপে এই শিশমহল আরও আধুনিক করা হয়। পরবর্তীতে আওরঙ্গজেব যখন সিংহাসনে বসেন তখন তিনি এটি ব্যবহার করা শুরু করেন। রাজকীয় শিশমহল, আঙুরিবাগ কিংবা স্বর্ণখচিত জমকালো প্রাসাদ সবই আজ পড়ে আছে, কেউ নেই এখানে, এমনকি মুঘলদের কোনো বংশধরের চিহ্নও নেই। শুধু তাই নয়, যে সম্রাটদের বজ্রকণ্ঠে কম্পিত হতো এই প্রাসাদ চত্বর সহ পুরো সাম্রাজ্য, যাদের হুকুম পালনের জন্য সবসময় চারপাশে মন্ত্রী, প্রহরী, সৈনিক, রাজকর্মচারী কিংবা দাসীবাদীরা হাজির থাকত, যেখানে কোলাহলে পূর্ণ ছিল সবসময়, সেখানে আজ কিছুই নেই। শক্তিমান শাসক আকবর, জাহাঙ্গীর, শাহজাহান কিংবা আওরঙ্গজেব, কেউ নেই। বিলাসবহুল জীবন, কাড়ি কাড়ি টাকা, ক্ষমতা, সব কিছু ফেলে সবাইকে ফিরে যেতে হয়েছে সৃষ্টিকর্তার কাছে। আর এই বোবা ইমারতগুলো শত বছরের সুখ দুঃখ, বেদনা আর যন্ত্রণার নানান স্মৃতির নীরব সাক্ষী হয়ে আগামী প্রজন্মকে জানান দিচ্ছে, একদিন আমারও যৌবন ছিল, শক্তি ছিল, ক্ষমতা।